হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুভি ইন বেঙ্গলি। আজকে আমি আপনাদের জন্য 2018 সালে রিলিজ করা একটি মুভি দ্য পজিশন অফ হ্যানা গ্রেস নিয়ে হাজির হয়েছি। সিনেমা শুরুতে আমরা দেখতে পারি যে কয়েকটা প্রিস্ট মিলে হ্যানা নামের একটা মেয়ের শরীরের ভেতর থেকে আত্মাটাকে বের করার চেষ্টা করে, আর সেই ডিমান্ডটা তার শরীর ছাড়তে চায় না। সেই কারণে সেখানে তারা নানা ধরনের রিচুয়ালস পালন করতে থাকে। সেখানে হ্যানার বাবা তাকে বলে যে ওই শয়তানটার সঙ্গে তোমায় লড়তে হবে, এবং তখনই হ্যানা কাঁদতে কাঁদতে তার বাবাকে ডাকতে থাকে, এবং এর পরের মুহূর্তেই সেখানে ওই শয়তান আত্মাটা বেরিয়ে আসে, আর সে ওই ফাদারটার সঙ্গে কথা বলতে শুরু করে। ওই আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে সেখানে সে একটা ফাদারকে তার শক্তির দ্বারা হাওয়ায় উঠিয়ে নেয়, এবং তারপরেই দেওয়ালে রাখা একটা ডামির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তাকে, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপরেই দেখা যায় যে সেই শয়তানি আত্মাটা আর একটা ফাদারের উপরে আক্রমণ করে, এবং তখনই সে হ্যানার বাবাকে বলে যে সে এই শরীরটাকে ছাড়বে না, কারণ এইটা শুধুমাত্র তার। সেখানে ওই ফাদারটা বুঝে যায় যে এই আত্মাটা তার মেয়ের শরীর ছাড়বে না, সেই কারণে সে ওই প্রিস্টটাকে এবং তার মেয়েকে বাঁচানোর জন্য একটা বালিশ নিয়ে তার মেয়ের মুখে চাপা দিয়ে দেয়, এবং কাঁদতে কাঁদতে সে তার মেয়েকে মেরে ফেলে। হ্যানার মৃত্যুর পরেই আমরা দেখতে পারি যে তার হাতে একটা মাছি এসে বসে, এবং সেই মুহূর্তেই তার হাতটাকে আমরা নড়তে দেখি। এখান থেকেই গল্পটা 3 মাস আগে এগিয়ে যায়, আর আমরা সেখানে মেগান নামের একজন প্রাক্তন পুলিশ অফিসারকে দেখি। সে একটা হাসপাতালে আসে, এবং সেখানে তার এক পুরনো বন্ধু লিজার সঙ্গে তার দেখা হয়। আসলে মেগান তার চাকরি হারিয়ে ফেলেছে, আর তার এখন একটা কাজের প্রয়োজন। সেই কারণেই সেই হাসপাতালে তার বন্ধু লিজা মেগানের একটা চাকরির কথা বলে রেখেছে। এটা শুনে সেখানে মেগান লিজাকে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই লিজা বলে যে এখনই ধন্যবাদ বলো না, আগে ডাক্তারের থেকে তুমি তোমার কাজটা জেনে নাও। এবং যখনই মেগান ডাক্তারের থেকে তার কাজটা জিজ্ঞাসা করতে যায়, তখনই সেই ডাক্তার বলে যে এই কাজটা এতটা সহজ নয়। গত 3 মাসের মধ্যে অনেক কর্মচারীরাই এখান থেকে চলে গেছে, কারণ এই জায়গাটা ভীষণ নিরিবিলি এবং এখান থেকে মাঝে মধ্যেই দুর্গন্ধ ছাড়ে। আসলে সেই ডাক্তার মর্গের কথা বলছিল। এটা শুনে তখনই মেগান তাকে বলে যে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কারণ এর আগে আমি পুলিশে চাকরি করতাম, আর এসব বিষয়ে আমি অভ্যস্ত আছি। সেখানে ওই ডাক্তারটা এরপরে মেগানকে জিজ্ঞাসা করে যে লিজা বলল যে তুমি নাকি ড্রাগস নিতে। এর উত্তরে তখনই সেখানে মেগান বলে যে সে ডিপ্রেশনে ছিল, আর তাই সে ড্রাগস নিত। আসলে মেগানের একটা ইতিহাস রয়েছে, এবং তাকে কেন পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হলো আর সে কেন ড্রাগস নেয়, সেটা আমরা এই গল্পের আগে গিয়ে জানতে পারব। এরপরেই সেই ডাক্তারটা মেগানকে নিয়ে বেসমেন্টে সেই মর্গে চলে আসে। সেখানে সে তাকে সব কিছু ঘুরে দেখিয়ে দেয়, আর এটাও বলে যে সেন্সার লাইট কয়েকটা খারাপ রয়েছে, সেই কারণে তাকে ম্যানুয়ালি সেই লাইটগুলো চালিয়ে নিতে হবে। এরপরেই সেখানে ইনটেক বের রাস্তাটাও তাকে দেখিয়ে দেওয়া হয়, আর এখান থেকেই ডেড বডিগুলোকে আনা হয়। সে জানায় যে ডেড বডি ছাড়া কাউকে এখানে পারমিট করা যাবে না, এমনকি ডিউটি আওয়ার্সের মধ্যে এখান থেকে সে বেরোতেও পারবে না। সেখানে ডাক্তার মেগানকে এরপরেই তার কাজটা বুঝিয়ে দেয়। সে বলে যে প্রথমেই ডেড বডিকে ডিসেভিং রুমে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে সেই বডিগুলোকে চেক করে তাদের ক্লোজ আপ ফটো নেওয়া হবে। সেখানে মেগান তার এই কাজটা খুব ভালো করে, এবং তখনই ডাক্তার তাকে জানায় যে তার শিফট রাত 11টা থেকে ভোর 7টা পর্যন্ত হবে, এবং পরের দিনকেই আমরা মেগানকে সেই কাজে যেতে দেখি। ডিউটিতে গিয়ে মেগানের সঙ্গে সেই সিকিউরিটি গার্ডের দেখা হয়, এবং তার নাম ডেভ ছিল। ডেভ আসলে একজন ভীষণ মজাদার একটা মানুষ, আর সেখানে আর একটা সিকিউরিটি গার্ডও ছিল যে ভীষণ স্ট্রিক্ট ছিল। এরপরেই দেখা যায় যে মেগান তার কাজ শুরু করে দেয়, আর তখনই কিছু লাইট অন অফ হতে শুরু করে। আসলে সেগুলোর সেন্সার খারাপ ছিল, এবং এর পরবর্তী মুহূর্তেই সেখানে অ্যালার্ট অ্যালার্ম বেজে ওঠে। এইটা দেখে মেগান একটু ভয় পেয়ে যায়, কিন্তু আসলে এই অ্যালার্মটা বাজানো হচ্ছিল ডেড বডিকে ওপরে নিয়ে আসার জন্য। মেগান ওপরে এসে দেখে যে কিছু লোকেরা একটা ডেড বডি নিয়ে এসেছে, এবং সেখানেই একটি মেয়ে ওই ডেড বডিটাকে মর্গ অব্দি এসে ছেড়ে যায়। সে মেগানকে বলে যে এখানে রাতে কাজ করাটা ভীষণ সাহসের কাজ, আর এরপরে সেখান থেকে এসে চলে আসে। মেগান ওই ডেড বডিটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু ক্লোজ ফটোগ্রাফও নেয়। সেখানে সে যখন ওই ডেড বডিটাকে চেম্বারে ঢোকাতে যাচ্ছিল, তখনই সেখানে ডেভ এসে তাকে ভয় পাইয়ে দেয়। এতে মেগান রেগে যায়, এবং সে ডেভকে বলে যে এমন ধরনের ইয়ার কি আর না করতে।
এরপরেই আমরা দেখতে পারি যে মেগান যখন ওয়াশরুম থেকে বেরোয়, বাইরে সে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এর পরের মুহূর্তেই সেই লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেখানে মেগানের পাস্ট লাইফে ঘটা একটা ইনসিডেন্টের কথা তার মনে পড়ে যায় আর সে ওই কারণের জন্যই ডিপ্রেসড হয়েছিল। সেখানে সে তার ড্রাগের ওষুধগুলো বের করে খেতেই যাবে, কিন্তু তখনই সে কোনো রকমভাবে নিজেকে আবার আটকে নেয়। সিনটা এখান থেকে শিফট হয় আর আমরা মেগানকে একটা রিহ্যাব সেন্টারে একটা গ্রুপের সঙ্গে বসে কনফেস করতে দেখি। সেখানেই আমরা তার পাস্ট লাইফের ঘটনাটাও জানতে পারি। মেগান যখন পুলিশে থাকে তখন তার সামনে একটা ক্রিমিনাল দাঁড়িয়ে ছিল, তার দিকে সে বন্দুকও তাক করে কিন্তু তাকে সে গুলি মারতে পারে না এবং ওই ক্রিমিনালটি মেগানের চোখের সামনে তার এক সাথীকে শ্যুট করে ওখান থেকে পালিয়ে যায়। মেগান সেখানে নিজেকেই দোষ দেয় তার সাথীর প্রাণ হারানোর জন্য, কারণ সে যদি ওই ক্রিমিনালটাকে মেরে ফেলত তাহলে হয়তো তার পার্টনার বেঁচে থাকত এবং এই ডিপ্রেশনের কারণে সে ড্রাগ নিতে শুরু করে আর তখনই তার চাকরি হারায়। এরপরেই আমরা মেগানের বাড়িতে তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রিউকে দেখি এবং সে সেখানে তার জিনিসপত্রগুলো নিতে এসেছে আর এখন সে মেগানের সঙ্গে থাকে না, কারণ সেও এই ব্যাপারটা জানতে পেরে গেছে যে মেগানের জন্যই তার এক পুলিশ সাথীকে তাদেরকে হারাতে হয়েছে। সেখানে সে মেগানকে তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করে। এর উত্তরে মেগান বলে যে রিহ্যাব সেন্টারের তার এক বন্ধু লিজা আছে আর সেই তাকে হাসপাতালের একটা মর্গে চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং এখন সে একটু বেটার ফিল করছে। এর পরের দিনকে রাতেই আমরা মেগানকে দেখি সেখানে ডিউটি করতে আর তখনই সে ইনটেক বের একটা অ্যালার্ম শুনতে পায়, কিন্তু মেগান যখন উপরে আসে সেখানে সে কাউকেই দেখতে পায় না আর এর পরের মুহূর্তেই তার সামনে একটা অচেনা ব্যক্তি আসে। সে সেখানে কাজ করত না আর সে মেগানকে ওই দরজাটা খুলতে বলে, সেই কারণে মেগান রাজি হয় না। ওই লোকটা তখনই রেগে গিয়ে বারবার দরজায় ধাক্কা মারতে শুরু করে, সেই কারণে মেগান উপরে সিকিউরিটি আর্নিকে ফোন করে বলে তার প্রবলেমের কথা আর তখনই সেই সিকিউরিটি বলে যে এমনটা হতে থাকে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে সেই সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় যে তাদেরই হসপিটালের একটি স্টাফ একটা নতুন ডেড বডি নিয়ে এসেছে, তখনই সেখানে মেগানও যায়। কিন্তু ওই স্টাফটা মেগানকে বলে যে আজকে তোমাকে বাইরে এসে এই ডেড বডিটা আমার সঙ্গে নিচে নিয়ে যেতে হবে, কারণ আমার সাথী আজকে ডিউটিতে আসেনি। মেগান প্রথমে বাইরে বেরোতে রাজি হয় না, কারণ ডাক্তার তাকে ওই গেটের বাইরে যেতে মানা করেছিল, কিন্তু যেহেতু ওই ডেড বডিটাকেও এখন নিচে নিয়ে যেতে হবে সেই কারণে মেগান বেরিয়ে আসে। এবং তখনই আমরা দেখতে পারি যে যেই লোকটা প্রথমে এসে মেগানকে ডিস্টার্ব করছিল সে সুযোগ পেয়ে ওই গেটের ভেতরে ঢুকে যায়। সেখানে ওই স্টাফটা মেগানকে জানায় যে একটা লোক এই ডেড বডিটাকে কাটছিল, কিন্তু তখনই পুলিশ চলে আসে এবং সে পালিয়ে যায়। এই মৃতদেহটা আসলে হ্যানা গ্রেসের মৃতদেহ ছিল, যাকে আমরা এই মুভির প্রথমেই দেখে নিয়েছি। সেখানে সেই স্টাফটা মেগানকে বলে যে এই ডেড বডিটার ভেতরে ক্লোরোফর্ম পাওয়া গেছে এবং এর মারা যাওয়ার পরেও সেই লোকটা একে খুব বাজেভাবে কাটছিল। সেখানে ওই স্টাফটা এরপরে মেগানকে এটা বলে যে তার এটা অভ্যেস হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছুই নেই আর সেখান থেকে এসে চলে যায়। এর পরের সিনেই দেখা যায় যে সেই মর্গের সমস্ত সেন্সর লাইট বন্ধ হয়ে যায় আর সেখানে মেগান অন্ধকারেই ওই মৃতদেহটার ফটো তুলতে থাকে, কিন্তু তখনই বারবার তার সেই ক্যামেরাটা ইমেজ লোড এরর দেখাচ্ছিল। সেখানে সে আবার চেষ্টা করে এবং সে তার ক্লোজ ফটো নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেই ক্যামেরাটা থেকে সে একটা ইলেকট্রিক শক পায়। এরপরে মেগান হ্যানার ইনফরমেশন বের করার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটারে লোড করে আর তখনই সেই কম্পিউটারটাও বন্ধ হয়ে যায়। মেগান সেই মৃতদেহটা একটা আইস চেম্বারের ভেতর ঢোকাতে যায়। সেখানে মেগান যখনই ওই মৃতদেহটা চেম্বারে ঢোকাতে যাবে তখনই সে বুঝতে পারে যে তার পিছনে জিনিসগুলো নড়ছে, কিন্তু সে পিছন ফিরে কিছুই দেখতে পায় না। আর এরপরে সে যখন ওই ডেড বডিটাকে ঠেলে ভেতরে ঢোকাতে যায় তখনই তার পিছনে রাখা সমস্ত জিনিস মাটিতে পড়ে ভেঙে যায় এবং মেগান যখনই সেই টেস্টিপগুলোকে তুলতে যাবে তখনই তার হাতটা কেটে যায়, কিন্তু তবুও সে ওই ডেড বডিটাকে সেই চেম্বারের ভেতর ঢুকিয়ে দেয়। আর ঠিক সেই সময়তেই মেগানের হাতের সেই চোট থেকে এক ফোঁটা রক্ত ওই ডেড বডিটার উপরে এসে পড়ে। এরপরেই মেগান তার সেই চোট লাগা হাতে ব্যান্ডেজ লাগাতে শুরু করে, কিন্তু তখনই সে দেখতে পায় যে ওই চেম্বারের দরজাটা আবার খুলে গেছে। এটা তার একটু অদ্ভুত লাগে, কিন্তু আবার সে সেখানে গিয়ে ওই চেম্বারের দরজাটা বন্ধ করে দেয়। আর মেগান যেহেতু এখন সেই ডেড বডিটার কোনো ইনফরমেশন বের করতে পারেনি, সেই কারণে সে আবার পুলিশ রেকর্ড চেক করে সেই ডেড বডিটার ইনফরমেশন বের করার জন্য, কিন্তু যেহেতু সে এখন আর পুলিশ ডিপার্টমেন্টের কোনো সদস্য নয়
সেই কারণে তার আইডি দিয়ে এখন আর লগ ইন করা যাচ্ছে না। সেখানে এরপরেই মেগান তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রিউ এর সেই আইডি দিয়ে লগ ইন করে, আর সেখানে সমস্ত লাইসেন্স নাম্বার দেওয়াতে সে বুঝতে পারে যে তার নাম হ্যানা গ্রেস আর তার বয়স মাত্র 15 বছর। কিন্তু এখানে হ্যানার ছবি দেখে মেগান একটু কনফিউজ হয়, কারণ ছবিতে হ্যানার চোখ একদম খয়েরি রঙের, কিন্তু সে যখন সেই মৃতদেহটা চেক করেছিল তখনই সেখানে সে তার চোখের মনির রং নীল দেখেছিল। সেখানে মেগান চেক করার জন্য আবার ডেড বডিটা বের করে এবং তখনই সে দেখে যে তার চোখের উপর থেকে একটা মাছি বেরিয়ে আসছে, এবং সে যখন ডেড বডির সেই কভারটা সরায় তার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসে। মেগান ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু এরপরেই সে ভাবে যে হয়তো এটা তার ইলিউশন, সেই কারণে সে ডেড বডিটাকে আবার ওই চেম্বারে ঢুকিয়ে দেয় আর তারপরেই সে তার কেবিনে চলে আসে। কিন্তু কেবিনে আসার পরেই সে লিফটের পাশ থেকে কিছু বিটকট আওয়াজ শুনতে পায়। মেগান যখন ওই লিফটের দিকে এগোতে শুরু করে তখনই সে দেখে যে হ্যানার বডিটা আর চেম্বারে নেই। এটা দেখে সে ভীষণ ভয় পায়, কিন্তু এরপরেই যখন সে কেবিনের দিকে এগোতে যাবে তখনই সেই লোকটা তার উপরে আক্রমণ করে দেয় যে ওই মর্গে লুকিয়ে ঢুকে গেছিল। সেই লোকটা মেগানকে চেঁচামেচি করতে মানা করে এবং সে ওই ডেড বডিটা সেখান থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা যেমনটা জানি যে মেগান একজন পুলিশ ছিল, সেই কারণে সেখানে ওই লোকটার উপরে সে আক্রমণ করে, কিন্তু মুহূর্তের মধ্যেই ওই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। মেগান সঙ্গে সঙ্গে তার ফোনের কাছে গিয়ে সিকিউরিটিকে ফোন করে বলে যে পুলিশকে এখানে ডাকতে, এবং সে ফোনটা কেটে দেয়। আর এরপরে সে আগে এগোতে সেখানে হ্যানার বডিটা সে আর দেখতে পায় না, কিন্তু কিছুটা দূরে গিয়েই মেগান দেখতে পায় যে ওই লোকটা সেই ডেড বডিটাকে এখন জ্বালাতে নিয়ে যাচ্ছে। মেগান তাকে আটকানোর চেষ্টা করে, সে তাকে সিকিউরিটির হুমকিও দেয় এবং তখনই সেখানে সিকিউরিটি চলেও আসে। কিন্তু ওই লোকটা মেগানের উপরে আক্রমণ করে বলে যে তুমি বুঝতে পারছো না এটা কেন আমি করছি। কিন্তু সেই মুহূর্তেই ডেভ এসে ওই লোকটাকে সেখানে অ্যারেস্ট করে। সেখানে এই মারপিটে ডেভের হাতে একটা ছুরিও লেগে যায়, কিন্তু তবুও তারা তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ওই লোকটা মেগানের কাছে রিকোয়েস্ট করে ওই বডিটা জ্বালিয়ে দেওয়ার জন্য, কারণ সে এখনো মরেনি। সেখানে ওই পুলিশেরা এরপরে এসে ওই লোকটাকে অ্যারেস্ট করে নেয় এবং আমরা দেখতে পারি যে এই লোকটা আসলে মেগানের বাবা ছিল এবং তাই সে তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে সেই মর্গে গিয়ে হ্যানার সেই ডেড বডিটা মেগান আবার চেম্বারে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সেটা আবার খুলে যায়। আর তখনই মেগান সেই ডেড বডিটা বের করে দেখতে শুরু করে। সেখানে অ্যান্ড্রিউ এর ফোন আসে। আসলে অ্যান্ড্রিউ ভাবছিল যে মেগান হয়তো বিপদে রয়েছে। সেখানে মেগান যখন অ্যান্ড্রিউ এর সঙ্গে ফোনে কথা বলে তখনই দেখা যায় যে হ্যানার সেই বডিটা মুভমেন্ট করছে। কিন্তু এরপরে মেগান যখন পিছন ফেরে সে দেখে যে সেখানে আর কোনো মুভমেন্ট হচ্ছে না, আর সে কাছে যেতেই লক্ষ্য করে যে হ্যানার মুখ থেকে একটা হাওয়া বেরোয়, এবং এইটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ সে ওই ডেড বডিটাকে আবার চেম্বারের ভেতর ঢুকিয়ে দেয়। এরপরেই সেই মর্গে লিজা আসে এবং সে মেগানের উপরে হওয়া সেই আক্রমণের ব্যাপারে জানতে পেরেছে। সেখানে সে এসে মেগানকে বলে যে তুমি বাড়ি যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু মেগান বলে যে আমি এখন বাড়ি যাব না, কারণ কাজে থাকলে আমার ডিপ্রেশন কম থাকে। সেখানে মেগান যেহেতু ওই চেম্বারটাকে নিয়ে ভয় পেয়েছিল সেই কারণে সে বারবার সেই দিকে তাকায়, আর এটা লিজা লক্ষ্য করে। তখনই সে মেগানকে জিজ্ঞাসা করে যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে আমায় বলতে পারো, এবং তখনই মেগান লিজাকে জানায় যে এই মাত্র সে একটা ডেড বডিকে নিঃশ্বাস নিতে দেখেছে। এর উত্তরে তখনই লিজা বলে যে মৃতদেহগুলোর সঙ্গে এমনটা হতে থাকে, তাদেরকে যখন এপাশ ওপাশ ফেরানো হয় তখন এমনটা হয়, এবং এইটা বলেই লিজা মেগানের জন্য ক্যান্টিন থেকে খাবার আনতে চলে যায়। এরপরেই যখন মেগান আর লিজা বসে কথা বলে তখনই মেগান লিজাকে বলে যে যখন ওই লোকটা আমার উপরে আক্রমণ করেছিল তখন আমি ভয় পাইনি, আমি না ভয় পেয়ে তার উপরে পাল্টা আক্রমণ করি, আর জানি না কেন এটা যদি আমি সেই সময় করতাম তাহলে আমার পার্টনারকে মরতে হতো না। লিজা তখনই মেগানকে বলে যে এই চাকরিটা তোমার জন্য একটা নতুন শুরু, সেই কারণে এটা মন দিয়ে করো। সেখানে তখনই ডেভ চলে আসে এবং সে মেগানকে বলে যে পুলিশেরা তাকে কিছু প্রশ্ন করতে চায়, আর তাই মেগান সেখান থেকে চলে যায় এবং মেগানের সেই কেবিনে ডেভ এসে বসে। অন্যদিকে দেখা যায় যে মেগানের সঙ্গে দেখা করতে অ্যান্ড্রিউ এসেছিল, কারণ তার এখন মেগানকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে মেগানকে বলে যে তোমার এত স্ট্রেস নেওয়া উচিত হবে না, সেই কারণে তুমি একটু বাড়িতে গিয়ে রেস্ট নাও, কিন্তু সেখানে মেগান বাড়ি যেতে চাইছিল না আর সে এখানেই থাকতে চাইছিল।
অ্যান্ড্রিউ তখনই বলে যে তুমি কি আবার ওই পিলগুলো নিচ্ছ। তখনই এটা শুনে মেগান রেগে যায় আর সে বলে যে তুমি সব সময় তোমার মাথাতে আমার বিষয়ে খারাপ চিন্তা ভাবনাই পুষে রেখেছ। আর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং তারপরে তারা চুপ করে যায়। অ্যান্ড্রিউ তাকে বলে যে তোমার কখনো কোনো দরকার হলে আমাকে একটা ফোন করে নিও। এবং মেগান তখনই হ্যানার সেই ফিঙ্গার প্রিন্টগুলো যেগুলো একটা পেপারের মধ্যে ছিল সেইগুলো নিয়ে এসে অ্যান্ড্রিউর হাতে দেয় এবং সে তাকে স্ক্যান করে এগুলো নিয়ে আসতে বলে, কারণ হাসপাতালের স্ক্যানার খারাপ হয়ে গেছে। এরপরেই সেই মর্গে আমরা ডেভকে দেখতে পারি যে এখন একটা বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে তার বলটা কোনো একটা জায়গায় ঢুকে যায় এবং সে তারপরেই ওই বলটার আওয়াজ শুনতে পায়। সেটা শুনে মনে হচ্ছিল যেন ওই বলটা নিয়ে কেউ খেলছে। এবং এরপরের মুহূর্তেই একটা চেম্বারের ভেতর থেকে সে নকের আওয়াজ পায় আর সেই চেম্বারটা সে যেই মুহূর্তে খোলে সেখানে হ্যানা তার উপরে আক্রমণ করে দেয় এবং ডেভকে সে খুব বাজেভাবে মেরে একটা চেম্বারের ভেতর ঢুকিয়ে দেয়। এরপরেই মেগান যখন নিচে আসে সে দেখে যে সমস্ত জিনিস ছড়ানো ছেটানো রয়েছে আর এটা দেখে ভাবে যে হয়তো ডেভই এটা করেছে আর সেখানে সে ডেভকে খুঁজেও পায় না। এবং এরপরেই সে যখন ওয়াশরুমে যায় তখনই সে একটা মেশিনের আওয়াজ পায় আর এরপরের মুহূর্তেই সেই বলটা তার পায়ের সামনে গড়িয়ে আসে। সে যখন নিচে ঝুঁকে দেখতে যায় তখনই একটা জ্বলে যাওয়া হাত সেই বলটাকে নিয়ে নেয় এবং এটা দেখে মেগান খুব ভয় পায় আর সে ওয়াশরুমটা চেক করতে শুরু করে। তখনই সেখানে অ্যান্ড্রিউ এর ফোন আসে। সেখানে অ্যান্ড্রিউ জানায় যে হ্যানার চোখের রং ব্রাউন ছিল এবং ডেটা অনুযায়ী তার মৃত্যু 3 মাস আগে হয়ে গেছে। মাঝে মধ্যে ডেটাতে এমন গ্লিচ আসে, সেই কারণে এটা হতেই পারে। আর এই খবরটা পাওয়া মাত্রই মেগান আরও চিন্তিত হয়ে পড়ে। এরপরেই মেগান হ্যানাকে নিয়ে গুগলে রিসার্চ করে আর তখনই সে জানতে পারে যে হ্যানার মৃত্যু এক্সরসিজমের জন্য হয়েছে। তার পরিবারের লোকেরা এটাই বিশ্বাস করত যে কোনো শয়তানি আত্মার তার শরীরে প্রবেশের কারণেই তার মৃত্যু হয়েছে। সেখানে মেগান এরপরেই হ্যানার সেই মৃতদেহটা বের করে চেক করতে শুরু করে আর তখনই সে লক্ষ্য করে যে হ্যানার শরীরে অর্ধেক আহত জায়গাগুলো এখন ঠিক হয়ে গেছে। আর এরপরেই মেগান আর্নির কাছে গিয়ে বলে যে সে মর্গের সিকিউরিটি ক্যামেরা চেক করতে চায়। কিন্তু সেখানে আর্নি যেহেতু একা ছিল সেই কারণে মেগান একাই সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করতে যায় আর তখনই সে দেখে যে হ্যানার সেই মৃতদেহটা হাঁটছে। এইসব দেখে মেগান ভয় পেয়ে যায় আর সে তার ওই পিলগুলো খেতে যায়। কিন্তু তখনই সে কোনোরকমভাবে নিজেকে আটকে নেয়। এরপরেই সে লিজাকে ডেকে পাঠায় আর লিজা সেখানে গিয়ে ওই পিলসের বোতলটা দেখতে পায় এবং তখনই সে ভাবে যে মেগান হয়তো আবার ড্রাগ নিচ্ছে। সেখানে মেগান তাকে এটা বিশ্বাস করায় যে সে এটা খায়নি। আর তখনই লিজা বলে যে আজকে তোমার উপরে যে আক্রমণটা হলো এর ফলে তোমার মধ্যে স্ট্রেস তৈরি হয়েছে আর তাই তোমার মস্তিষ্ক এখন নানা ধরনের গল্প তার মাথায় তৈরি করছে। সেখানে লিজা মেগানের কোনো কথাই বিশ্বাস করে না আর এরপরেই সে ছাদের ওপরে সিঁড়িগুলোয় উঠে যায় সিগারেট খেতে। সেখানে সে একটা অদ্ভুত আওয়াজ পায় এবং আগে এগোতেই সে ডেভের শার্টটা দেখতে পায়। আর সে যখন আরও আগে এগোয় সে দেখে যে ওই শার্টের তলা থেকে হ্যানা বেরিয়ে আসছে। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায় এবং সে ছাদের ওপরে চলে যায়। কিন্তু ছাদে যাওয়া মাত্রই হ্যানা সেখানে লিজাকে মেরে ফেলে। এরপরেই দেখা যায় যে সেই স্টাফটা আবার এসেছে এবং সে ইনটেক বের উপরে মেগানকে ডেকে পাঠায় আর আজকে সে আবার একাই এসেছে। সেখানে মেগান আর তার সাহায্য করতে চায় না এবং তখনই সেই স্টাফটা এর কারণ জিজ্ঞাসা করে। তখনই মেগান তাকে নিচে নিয়ে গিয়ে হ্যানার সেই ডেড বডিটা দেখায়। সে বলে যে তুমি যখন এটাকে নিয়ে এসেছিলে তখন এর অনেক গায়ে আঘাত ছিল কিন্তু এখন সেগুলো সেরে উঠেছে এবং এইটা দেখে সেই স্টাফটাও অবাক হয়। সে মেগানকে বলে যে এই জায়গাটা যে কাউকে পাগল করে দিতে পারে। সেখানে ওই স্টাফটা তখনই মেগানকে বলে যে আমি জানি যে তোমার এই চাকরিটা করার ইচ্ছা নেই কিন্তু তুমি জোর করে করছো, আমার সাথেও এমনটাই হয়েছিল। আর তখনই সে জানায় যে সে আগে অনেক খারাপ একটা লোক ছিল কিন্তু তারপরেই তার জীবনে একটা সন্তান আসে আর তারপরেই তার জীবন বদলে যায়। এরপরেই মেগান অ্যান্ড্রিউকে ফোন করে বলে যে সে আবার ওই ড্রাগসগুলো নিয়েছে আর তার জন্য সে তার কাছে ক্ষমাও চায়। এবং ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পারি যে তার পিছন থেকে হ্যানা চলে যায়। সে লিফটে করে নিচে যায় আর এরপরে সেই হসপিটালের স্টাফটা তার গাড়ির সামনে কিছু পড়ার আওয়াজ পায় এবং যেই মুহূর্তেই সে নিচে নেমে আসে সে বুঝতে পারে যে সেখানে কিছু একটা রয়েছে। এরপরে মেগান সিসিটিভিতে দেখে যে হ্যানা সেখান থেকে পালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে সেই হসপিটালের স্টাফটাকেও এখন হ্যানা মেরে ফেলেছে। আর তখনই মেগানের কাছে অ্যান্ড্রিউ এর ফোন আসে। সে তাকে সিকিউরিটি গার্ডের কাছে যেতে বলে
কারণ যে লোকটাকে তারা ধরে নিয়ে এসেছিল সে এখন সেখান থেকে পালিয়ে গেছে, আর তার মনে হচ্ছিল যে মেগানের উপরে হয়তো সে আবার আক্রমণ করবে। সেখানে এরপরেই ওই লোকটা চলে আসে এবং সে মেগানের দিকে বন্দুক তাক করে তাকে নিচে নিয়ে আসে, আর তখনই সে হ্যানার ওই চেম্বারটা খুলতে বলে। আর সেখানে মেগান তাকে জানায় যে হ্যানা পালিয়ে গেছে। মেগান সেখানে তাকে এটাও জানায় যে এখন তার সমস্ত আহত জায়গাগুলো ঠিক হয়ে গেছে। এটা শুনে ওই লোকটা বলে যে তার মানে ও লোকেদের মেরে নিজের আঘাতগুলোকে ঠিক করছে, কিন্তু এখনো ও তোমায় মারেনি কেন? এই প্রশ্নের উত্তর মেগানের কাছে ছিল না, আর তখনই সে ওই লোকটাকে বলে যে তুমি ঠিকই বলেছিলে, আমি তোমাকে এখন বিশ্বাস করি। সেখানে ওই লোকটা তখনই বন্দুকটা নিচে নামায় এবং সে কাঁদতে কাঁদতে মেগানকে জানায় যে সেই হ্যানা হচ্ছে তারই মেয়ে এবং সে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছিল, আর তাই সেই ডিমান্ডটা তাকে কবজায় নেয়। আর এরপরে এক্সোরসিজমের সময় সে মারা যায়। তার বডিটাকে কবর দেওয়ার পরের দিনকেই তার বডিটা আর সেখানে ছিল না এবং তারপরেই সে লোকেদের মারতে শুরু করে। সেখানে সে এটাও জানায় যে মেগানের ওই শরীরটাকে এখন জ্বালিয়ে দিতে হবে, কারণ তাকে যদি না জ্বালিয়ে অন্য কোনোভাবে মারা হয় তাহলে সে নিজেকে ঠিক আবার হিল করে তুলবে। আর এরপরেই তারা দুজনে মিলে হ্যানার সেই মৃতদেহটা যখন জ্বালাতে নিয়ে যায় তখনই সেটা আবার উঠে বসে পড়ে এবং সে তার বাবাকে সরিয়ে মেগানের ওপরে আক্রমণ করে। সেখানে হ্যানার বাবা মেগানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই হ্যানা তাকেই আগুনের মধ্যে ধাক্কা মেরে মেরে ফেলে। আর এরপরে মেগান সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেই সিকিউরিটি কার্ড ছাড়া ওই গেটটা খুলবে না। অন্যদিকে আমরা অ্যান্ড্রিউকে সেই সিকিউরিটি পার্কিংয়ে দেখি। এখন মেগানের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তাকে লিফটের ওপরেই উঠতে হয়, আর তখনই সে দেখে যে তার পিছনে হ্যানা রয়েছে। অন্যদিকে অ্যান্ড্রিউ সেই হসপিটাল স্টাফের মৃতদেহ খুঁজে পেয়ে যায়, আর সে বুঝতে পারে যে মেগানেরও প্রাণের বিপদ রয়েছে, সেই কারণে সে পুলিশ ব্যাকআপ ডেকে পাঠায়। আর এরপরের সিনেই আমরা দেখি যে মেগানের শরীরের ওপরে এখন হ্যানা চেপে বসে। সেখানে মেগান অজ্ঞান হয়ে গেছিল, আর হ্যানা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা চেম্বারে বন্ধ করে দেয়। অ্যান্ড্রিউ এখন মর্গে এসে মেগানকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। আর এরপরের মুহূর্তেই সেখানে ওই সিকিউরিটি আর্নি চলে আসে। সে সেখানে অ্যান্ড্রিউকে জানায় যে তার সাথী ডেভকেও অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখনই মেগান কোনো রকমভাবে নিজেকে ওই চেম্বার থেকে বের করে আনে, আর সে অ্যান্ড্রিউকে সেই ব্যাপারে বলতেই যাবে, আর তখনই তারা একটা জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পায় এবং পিছন ফিরে তারা দেখে যে দেওয়ালে হ্যানা হেঁটে তাদের দিকেই আসছে। সেখানে আর্নিকে হ্যানা মেরে ফেলে, আর এরপরেই তার শক্তি দিয়ে সে অ্যান্ড্রিউকেও হাওয়ায় তুলে নেয়। মেগান এটা দেখে সাহস জুটিয়ে তার বন্দুকটা নিয়ে হ্যানার দিকে গুলি চালাতে শুরু করে এবং সে তার বন্দুকের সমস্ত গুলি হ্যানার উপরে চালিয়ে দেয়। আর সেখানে হ্যানা কিছুক্ষণের জন্য তখনই অজ্ঞান হয়ে যায়। সেখানে অ্যান্ড্রিউকে সে লিফটে করে উপরে পাঠিয়ে দেয় এবং সে নিজে ওখানে থেকে যায়। এবং এর পরের মুহূর্তেই আমরা দেখি যে হ্যানার সেই বডিটাকে নিয়ে গিয়ে মেগান জ্বালানোর চেষ্টা করে। সেখানে হ্যানাও মেগানকে ধরে নেয়, কিন্তু মেগান কোনো রকমভাবে হ্যানার সেই ডেড বডিটা ওই আগুনের চিমনিতে ঢুকিয়ে দেয়। এরপরেই গল্পটা বেশ কয়েক মাস আগে শিফট করে এবং আমরা দেখতে পারি যে মেগান এখন মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছে। সে যেই কাজটা করেছিল সেটা কোনো সহজ কাজ ছিল না, আর তাই এখন তাকে আর কোনো কিছুই কমজোর করতে পারে না। এরপরেই আমরা দেখি যে মেগান যখন বাথরুমে ছিল তখন আয়নার সামনে সেই মাছিটা এসেই বসে যেটা হ্যানার শরীর থেকে উড়েছিল, কিন্তু মেগান সেই মুহূর্তেই ওই মাছিটা মেরে ফেলে, কারণ সে এখন মানসিকভাবে এতটাই শক্তপোক্ত হয়ে গেছে যে তাকে আর কোনো কিছুই কবজায় নিতে পারবে না। এবং এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।